একটি নৃত্য সংস্থার উদ্যোগে আয়োজন করা হলো বসন্ত উৎসবের। এই উপলক্ষে এদিন মালদার শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। একটি নৃত্য সংস্থার উদ্যোগে আয়োজন করা হলো বসন্ত উৎসবের। এই উপলক্ষে এদিন সকালে মালদার শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রা। হলুদ এবং লাল পাড়ের শাড়ি পরে শোভাযাত্রায় পা মেলান মহিলারা। পরে এই শোভাযাত্রা শেষ হয় শুভঙ্কর শিশু উদ্যানে। সেখানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় বসন্ত উৎসব। সবাইকে বসন্ত উৎসবে অনেক অনেক শুভেচ্ছা। সবাই এই উৎসবকে খুব আরো রঙিন করে তুলুক। হাসি, আনন্দ, সুখ দুঃখ যেমন আমাদের আছে, সেরকমই আমাদেরকে এত সুন্দর সুন্দর কালার দিচ্ছে, সেই কালার গুলোকে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা এই বসন্ত উৎসব পালন করে থাকি। এবং খুব আনন্দের সাথে জানানো হচ্ছে যে এবার করোনা ভাইরাসের প্রভাব পড়লেও আমরা এবারও শুভঙ্কর শিশু উদ্যানে খুব আনন্দের সঙ্গে এই প্রোগ্রামটিকে বা নৃত্যানুষ্ঠানটিকে চালিয়ে যাচ্ছি। আশা করি যে পরের বছর আমরা এইভাবে ভালোভাবে চালিয়ে যাবো। সবাইকে হ্যাপি হোলি, এবং সবাই খুব সেফলি এই হোলিটা খেলুক, এবং চাই যে প্রকৃতির যে কালারগুলো সব মানুষের জীবনে চলে আসুক এবং সবাই খুব আনন্দ করুক। প্রতিবার আসি, হ্যাপি হোলি সবাইকে। এইবার কেমন লাগছে দোলা? এবার খুব ভালো লাগছে, প্রতিবার আসি আমি। কি করছেন দোলে এখানে আজকে? আজকে সবাই সবাইকে আবির দিচ্ছি আর কি। আর আমি অনেক লিখে ফেলেছি, ভালো লাগছে। আপনাদেরকে অনেক শুভেচ্ছা, সবাইকে হ্যাপি হোলি। একে অপরের গালে বাহারি রং মাখিয়ে এবং আলিঙ্গন করে বসন্ত উৎসবে শামিল হন সকলে। তার আগে এই পার্কে এত সুন্দর উৎসব হচ্ছে। প্রথমে আমি এসপি বীরভূম ছিলাম, শান্তিনিকেতনে এই ধরনের প্রোগ্রাম অনেক বড় আকারে হয়। খুব ভালো লাগছে আপনাদের সকলকে আমি দোল হোলি শুভেচ্ছা, আমার ভালোবাসা। আপনারা সকলেই ভালো থাকুন। এই সবচেয়ে উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।